এবার জিজ্ঞাসা করেন, হুজুর আপনার মসজিদের কমিটি আপনাকে বেতন কত দেয়? বলে 5,000 টাকা, 3 মাস বাকি। কথা বলেন না কেন? আমার সাথে 5,000 টাকা, 3 মাস বাকি, এমন আছে কি নাই? এরপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে 5-7 হাজার টাকা, 3 মাস বাকি বেতন থেকে, এরপরেও সে দুনিয়ার জীবন কাটাচ্ছে আর বলছে আলহামদুলিল্লাহ। কেন কেন? একজন ইমাম, একজন খতিব, একজন মাদ্রাসার মুহতামিম, একজন মাদ্রাসার হাফেজ সাহেব, তার জীবনের টার্গেট করো দুনিয়ার জীবন কোনোরকম কাটিয়ে দিয়ে পরকালীন জীবনের চূড়ান্ত শান্তির পায়চারা করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই কথাটুকু বুঝে থাকলে আপনারা নিশ্চিত বুঝেছেন, মানব দানবকে সৃষ্টি দুই প্রকার, মানব দানব আর অন্যান্য মাখলুক। অন্য মাখলুককে সৃষ্টি করার উদ্দেশ্য হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে সুখ শান্তির পায়ে চালা করা, আর মানুষকে সৃষ্টির উদ্দেশ্য হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন কোন রকম কাটিয়ে দিয়ে পরকালীন জীবনের চূড়ান্ত শান্তির পায়ে চালা করা। এতটুকু কথা বুঝছেন? এবার একটু অন্যদিকে মিলান। আগে বলে আসছিলাম শিক্ষা ব্যবস্থা কয় প্রকার, শিক্ষা ব্যবস্থা কয় প্রকার? দুই প্রকার, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা। এবার জিজ্ঞাসা, হুজুর তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি? আপনার জানা দরকার। আপনি তো এই মাদ্রাসায় ধান দেন, আপনি তো এই মাদ্রাসায় চাল দেন, আপনি তো এই মাদ্রাসায় আপনার মুরগির পাড়া ডিমটা দেন। আপনার জানা দরকার এই মাদ্রাসায় যে ছাত্রগুলো পড়ে তাদের পড়ালেখার উদ্দেশ্য কি। কথা বলেন জানা দরকার কি দরকার? না জানেন না তো, এজন্য দেখলে মৌলবাদী বলে চিৎকার করেন, খবর নেন না তো, এজন্য দেখলে এদেরকে জঙ্গিবাদ বলে চিৎকার করেন, কখনো এসে তাহাজ্জুদের সময় দেখেন না তো, এজন্য রাস্তায় দেখলে এদের টুপি নিয়ে চলে যান, কখনো এদের খোঁজ খবর নেন না তো, এজন্য এদেরকে তুচ্ছ আর তাচ্ছিল্য মনে করে। বলেন ঠিক কিনা মুসলমান বন্ধু আমার? তাহলে এবার জানি স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি। এদের কমপ্লিটলি উদ্দেশ্য, এখানে অনেক বন্ধু আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, এদের আপনারাও আমার সাথে হা না বলবেন, যদি আপনি এর বিপরীত বলেন উদ্দেশ্য দাঁড়িয়ে বলবেন আমি চ্যালেঞ্জ করব। স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার পড়ালেখার মৌলিক উদ্দেশ্য হলো দুনিয়ার ক্ষণস্থায়ী 60-70 বছর জীবনের একটু সুখ শান্তি আর আরাম আয়েস অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? স্কুলে একটা ছেলে ক্লাস প্লে থেকে প্লে, নার্সারি, কেজি, 1, 2, 3, এরপরে পিএসসি, জেএসসি, এসএসসি, ইন্টার, ডিগ্রি, অনার্স, মাস্টার ডিগ্রি, এমবিবিএস, এফসিবিএস, এফআরবিএস, যা যা করে সবগুলোর পেছনে তার মৌলিক একটা উদ্দেশ্য হলো অনেকগুলো সার্টিফিকেট জমা হবে, সেখান থেকে একটা সরকারি চাকরি নিব। একটা সরকারি চাকরি নিলে কিছু টাকা বৈধ পন্থায় কামাবো, কিছু টাকা অবৈধ পন্থায় কামাবো, ঢাকা শহরে একটা বাড়ির মালিক হবো, পানপাড়া বাজারে একটা পাঁচতলা মার্কেটের মালিক হবো, একটা গাড়ি কিনবো, সুন্দরী রমণী দেখে একটা বউ বিয়ে করে আনবো, এরপর নাদুস টুদুস করে আরাম আয়েশে জীবন কাটিয়ে দেবো। কথা বলেন এটা না বিপরীত? এটা দাবি করি। তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের কিছু সুখ শান্তি অর্জন করা। মনে রাখবেন কিন্তু আল্লাহর মানুষ বানানোর উদ্দেশ্য কি, মনে আছে হয়তো? এবার আসেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কি, এই কথাটা আমার থেকে জানার আগে প্রয়োজনে আপনি এখন উঠে গিয়ে এখানকার নুরানির ছোট্ট একটা বাচ্চাকে ডেকে জিজ্ঞাসা করতে পারেন, বাবা তুমি যে দারুসুন্নাহ মাদ্রাসা পড়ো উদ্দেশ্য কি? ছোট্ট ছেলেটা এখনো বুঝে না, ঠিক করে উত্তর করবে আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার জন্য পড়ি। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? মুসলমান বন্ধু আমার, পার্থক্য এখানে, পার্থক্য এখানে। আমি বসকে খুশি করার জন্য পড়ি, আর বাচ্চা আল্লাহকে খুশি করার জন্য পড়ে। এজন্য এখানে আমার বস আছে, আর ওই বাচ্চার জন্য জমিনের শুরু থেকে নিয়ে একদম জান্নাতে যাওয়া পর্যন্ত আরশের মালিক আছে। মুসলমান বন্ধু আমার একটু সামনে আসেন, তাহলে আবার বুঝলাম একটা মাদ্রাসা পড়ুয়া শিক্ষা ব্যবস্থার ছেলের উদ্দেশ্য হলো পরকালীন চূড়ান্ত জীবন, পরকালীন চূড়ান্ত জীবন, চিরস্থায়ী জীবনের সুখ শান্তি অর্জন করা। আর স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া বাচ্চা ছেলের উদ্দেশ্য হলো দুনিয়ার জীবনের সুখ শান্তি অর্জন করা। এবার একটু পিছনে যান, আগে বলে আসছিলাম
দুনিয়ার জীবনের সুখ শান্তি অর্জন করা, সাময়িক জীবনের সুখ শান্তি অর্জন করা, এটা কোন মানুষের কাজ না, এটা মালিক মানুষকে এ উদ্দেশ্যে বানান নাই, বরং দুনিয়ার জীবনে সুখ শান্তি অর্জন করার উদ্দেশ্যে বানিয়েছেন। শৃগাল কুকুর আর বাঘ ভাল্লুককে বলেন ঠিক কিনা? এজন্য এবার আসেন একটু বিলাপ। বাঘ ভাল্লুক শৃগাল কুকুর সে দুনিয়ার জীবনে সুখ শান্তি অর্জন করতে গিয়ে তার খাবার দাবারের ব্যাপারে কোন রকমের বাদ বিচার নাই, হালাল হারামের কোন তোয়াক্কা করে না। পৃথিবীর মধ্যে কোন একটা মানুষ যদি চাই ওই মানুষ সাধারণ জনগণ হোক, চাই ওই মানুষটা ওয়ার্ড মেম্বার হোক, অথবা দলীয় সভাপতি হোক, অথবা সে চেয়ারম্যান হোক, অথবা মিনিস্টার মন্ত্রী হোক, অথবা প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী হোক, অথবা প্রেসিডেন্ট হোক, যদি দুনিয়ার জীবনে চলার ক্ষেত্রে সেই উদ্দেশ্যকে সামনে না রাখে, বরং যেখানে পায় সেখানে খায়, যেভাবে পায় সেভাবে খায়, যেভাবে পায় সেভাবে অর্জন করে উপার্জন করে, সুদ পেলেও খায়, ঘুষ পেলেও খায়, হালাল হারামের তোয়াক্কা করে না, বৈধ অবৈধের বাছ বিচার করে না, জায়েজ নাজায়েজের বাছ বিচার করে না, যেখানে পারে সেখানে যৌনাচার করে, ঘরে স্ত্রী পেলেও করে, হোটেলে গিয়েও করে, কখনো সুপেয় ভালো পানি খায়, কখনো কেসিনোতে গিয়ে মদ খায়, যেই মানুষটার চরিত্র হবে এমন রব্বে কায়নাত বলে, যেই লোক তার খাবার দাবারের ব্যাপারে তার দুনিয়ার জীবনে চলাফেরার ক্ষেত্রে হারাম হারামের তোয়াক্কা করবে না, আমি মালিক তাকে মানুষ বলে সিদ্ধান্ত দেব না। কথা বলেন ঠিক কিনা? সে মানুষ হতে পারে না। রব্বে কায়নাত কোরআনুল করিমের মধ্যে বলেন ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل. চতুষ্পদ প্রাণী শুধু তাই নয়, তার চেয়েও নিকৃষ্ট। তাহলে এবার বলে করেন, এবার বলেন আপনি আপনার দিকে তাকান, আপনি কি মানুষ না আপনি শৃগাল কুকুরের চেয়ে নিকৃষ্ট? যদি আপনার খাবারের মধ্যে হালাল হারামের বাদ বিচার থাকে তাহলে আপনি মানুষ, যদি আপনি সুদি লেনদেন না করেন তাহলে আপনি মানুষ, যদি আপনি ঘুষ না খান তাহলে আপনি মানুষ, যদি আপনি সিএনজি স্টেশনের ট্যাক্স না খান, সিএনজি স্টেশন থেকে চাঁদা না খান তাহলে আপনি মানুষ, যদি আপনি অস্ত্র ঠেকিয়ে ডাকাত থেকে চাঁদা না নেন তাহলে আপনি মানুষ, আর যদি আপনি কর্মগুলো করেন আপনার সাড়ে তিন হাত বডিতে সেখানে আকৃতিতে মানুষ দেখা যেতে পারে, প্রকৃত অর্থে আপনি আপনার বাড়ির উঠানের কুকুরের চেয়ে নিকৃষ্ট। এমন মানুষের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? বেশি। কম না বেশি? বেশি। এখানেও আছে, ঠিক কথা বলে না কেন? এখানেও আছে মুসলমান বন্ধু আমার। তাহলে এবার বুঝেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা কাকে বলে, আর স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থা কাকে বলে বুঝলাম, মানুষ বানানোর উদ্দেশ্য কি, অন্য প্রাণী বানানোর উদ্দেশ্য কি বুঝলাম। এবার আসেন একটু সামনে অগ্রসর হই। সুতরাং মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হলো মালিক মানুষ সৃষ্টি করার উদ্দেশ্য যা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য তা। এবার মালিকের গোলামি কে করে, রেজাল্ট আপনার কাছে, ফলাফল আপনার কাছে, আমরা বলে দিলাম মিলে আনেন আপনি। মুসলমান বন্ধু আমার, এবার এরপরের একটা কথা বোঝার চেষ্টা করেন। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমরা অনেকেই মনে করি দুনিয়ার জীবনে তো একটু সুখ শান্তি পাওয়া যায়, দুনিয়ার জীবনে তো স্কুল কলেজ ইউনিভার্সিটির সার্টিফিকেট দিয়ে একটা মান সম্মান পাওয়া যায়, স্যালুট দেয়, দেখলে আমাকে দেখলে দাঁড়াইয়া স্যালুট দেয়, হাত দিয়েও দেয়, পা দিয়ে লাথিও দেয়, কথা বলে না কেন? এটাকেই সম্মান মনে করেন? তাহলে আসেন এবার দেখেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর আপনার শিক্ষা ব্যবস্থা দুইটার মধ্যে কোনটার সম্মান বেশি। মুসলমান বন্ধু আমাকে একটা কথার উত্তর দিবেন, আমাদের সমাজের মধ্যে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করে সময় অনেক অল্প, কিভাবে বলবো জানি না, মাদ্রাসা শিক্ষা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন একটা ছেলে পড়াশোনা করে তার পড়াশোনা শুরু হয় প্লে থেকে, তারপরে নার্সারি, তারপরে কেজি, তারপরে ওয়ান, তারপরে টু, এরপর থ্রি ফোর ফাইভ,
বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, একটা ছেলে যখন ফাইভ পাস করে তখন তাকে আমাদের সমাজের কতটুকু মূল্যায়ন করা হয়? বুঝেন নাই, মোটেও না। শিক্ষা ব্যবস্থায় যদি আপনি বাহ্যিক দৃষ্টিতে দামি হতে হয়, তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থায় আপনাকে প্লে নার্সারি কেজি 1 2 3 4 5 6 7 8 9 10 ম্যাট্রিক এসএসসি পাস করে ইন্টার পাস করবেন, ডিগ্রি পাস করবেন, অনার্স করবেন, এরপরে হংকং লন্ডন গিয়ে এমবিবিএস এসটিবিএস করে আসবেন, তারপরে আপনার একটা চাকরি হতে পারে। এর আগ পর্যন্ত আমার কথাটা আপনাদের বিশ্বাস হয় নাই। পত্রিকার পরিসংখ্যান বলছে আজকের বাংলাদেশের মধ্যে 2 কোটি শিক্ষিত বেকার যুবক রাস্তায় রাস্তায় ঘুরছে। কত কোটি? 2 কোটি। এর মধ্যে আমার মাদ্রাসার ছেলে নাই, সব শিক্ষিত, বড় বড় সার্টিফিকেট নিয়ে জুতো একটার পর একটা ক্ষয় করে ফেলছে, একটার পর একটা সার্টিফিকেট শুধু অ্যাপ্লাই করছে অ্যাপ্লাই করছে, মগর চাকরি হচ্ছে না। 2 কোটি শিক্ষিত যুবক, আর অশিক্ষিত গুলার কোনো দাম নাই, ওই শিক্ষিত গুলা ম্যাট্রিকের পরে, এর আগে না। মুসলমান বন্ধু আমার, এরপরে বুঝেন, এই ছেলেটা যখন সর্বোচ্চ এমবিবিএস কোর্স শেষ করে আসলো, একটা চাকরি তার হতেও পারে নাও হতে পারে, সিদ্ধান্ত, হতেও পারে নাও হতে পারে, যদি হয় তাহলে এই ছেলেটা আরো 30 বছর চাকরি করতে পারে, এরপর আবার রিটায়ার্ড পারসন। কথা বলেন ঠিক কিনা? বয়স 65 পার, অফিসের চেয়ারটা থেকে উঠিয়ে দিয়ে বলে স্যার স্যালুট, বিদায় সম্বর্ধনা করে দিয়ে বের করে দিচ্ছে, এরপর দিন তার পাশে তার বউ ছাড়া আর কেউ না। একথা আমার বলা না, একথা আমাদের সমাজের আমাদের বর্তমান নেতাদের মধ্যে বড় একজন নেতা গত কয়েকদিন আগে বলছেন যে হে কর্মীরা পথ হারায় দেখো, পাশে বউ ছাড়া কাউকে পাবা না। আজকে ওই নেতার অবস্থাই এটা হয়েছে, যখন কেশির হতে বাবা গেছে তার পাশে বউ ছাড়া কাউকে পায় না। এটা হলো তাদের শিক্ষা ব্যবস্থার উন্নতির উৎকর্ষতা, সর্বোচ্চ ছুড়া। মুসলমান বন্ধু আমার, আর আসেন সংক্ষেপে বলছি, এবার তারা একটু বাহাদুরি করে বলবে, আমি সবাইকে বকা দিচ্ছি না, স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষাকে আমি কোনোভাবে খাটো করছি না, আমি বলতে চাচ্ছি কোনটা কম দামি কোনটা বেশি দামি, কোনটা কম প্রয়োজন কোনটা বেশি প্রয়োজন, তারপরেও আরেকটু বাড়িয়ে বলছি, ওই নাস্তিক মুর্তাদদের বাচ্চাগুলোর জন্য যারা মাদ্রাসার ছাত্র দেখলে সামনে সাংবাদিকতার মাইক ধরে তাদেরকে হেনস্থা করার চেষ্টা করে, কলম পেলে তাদের বিরুদ্ধে লিখতে চেষ্টা করে, জঙ্গিবাদ মৌলবাদ বলে গালি দিতে চেষ্টা করে, মাদ্রাসাকে সন্ত্রাসবাদ বলতে চেষ্টা করে, ওই নাস্তিক মুর্তাদ আন্ডা বাচ্চাগুলোকে বলছি তোদের শিক্ষা ব্যবস্থার শুরু হলো জমিনের নিচ থেকে, জিরু থেকে। আর যাকে গালি দিচ্ছিস, আমার নুরানির বক্তব্যের ছেলেটার শিক্ষা ব্যবস্থা করতে গিয়ে তোমাকে যদি জিজ্ঞাসা করি, হে এমবিবিএস এসটিবিএস ব্যারিস্টার, তোমার শিক্ষা শুরু কর থেকে, তুমি পৃথিবীতে যখন প্রথম একজন ডিগ্রিধারী লোক ছিল, ডিগ্রি পাস করেছে, ওই লোকের শিক্ষক ছিল অবশ্যই ইন্টার পাস। কথা বলেন, পৃথিবীতে প্রথম যেই লোকটা, পৃথিবীতে প্রথম যেই লোক ডিগ্রি পাস করেছে তার শিক্ষক ছিল অবশ্যই ইন্টার পাস। বলেন ঠিক না? প্রথম যেই লোকটা ইন্টার পাস করেছে তার শিক্ষক ছিল নিশ্চয়ই ম্যাট্রিক পাস, প্রথম যেই লোকটা ম্যাট্রিক পাস করেছে তার শিক্ষক ছিল নিশ্চয়ই 9 পাস, 9 পাসের শিক্ষক ছিল 8 পাস, 8 পাসের শিক্ষক ছিল 7 পাস, 7 পাসের শিক্ষক ছিল 6 পাস, 6 পাসের শিক্ষক ছিল 5 পাস, 5 পাসের শিক্ষক ছিল 4 পাস, 4 পাসের শিক্ষক ছিল 3 পাস, 3 পাসের শিক্ষক ছিল 2 পাস, 2 পাসের শিক্ষক ছিল ক্লাস 1 পাস, 1 পাসের শিক্ষক ছিল একজন গণ্ড মূর্খ। আপনার নিচে মূর্খতার ছালি। এবার আমাকে জিজ্ঞাসা করেন, আমার মাদ্রাসার দারুচ্ছন্নার বক্তব্যের ছেলেটাকে জিজ্ঞাসা করেন, মোহতাবিম সাহেবকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনার শিক্ষার শুরু কোথায়, গোড়া কোথায় আর মাথা কোথায়, গোড়া কোথায় আর মাথা কোথায়? তো আমার মাদ্রাসার শিক্ষক বলবে, ও হুজুর আমি যে আলিফ বাতা পড়েছি মাদ্রাসার অমুককারী সাহেব হুজুরের কাছে, অমুককারী সাহেব হুজুর
কোরআন পড়েছে হাফেজ সাহেব হুজুরের কাছে, হাফেজ সাহেব হুজুর কোরআন পড়েছে মাওলানা সাহেবের কাছে, মাওলানা পড়েছে শেখুল হাদিসের কাছে, শেখুল হাদিস পড়েছে তাবিঈ, তবে তাবিঈর কাছে, তবে তাবিঈর পড়েছে তাবিঈর কাছে, তাবিঈর পড়েছে খুদ সাহাবীর কাছে, সাহাবী পড়েছে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে। আল্লাহুল্লাহকে জিজ্ঞাসা করি আপনি কোথায় পেয়েছেন, বলে জিব্রাইল থেকে, জিব্রাইলকে বলি কোথায় পেয়েছো, বলে আরশালীমের মালিক আল্লাহর কাছ থেকে। নূরানীর ছোট্ট মুক্তবের ছেলের শিক্ষা ব্যবস্থার গোড়া হলো আরশাল, বলেন কোথায় চিৎকার করে বলেন কোথায়। এজন্যই নাস্তিকের বাচ্চারা শুনে রাখো, আজকে যারা গালি দাও নূরানীর বক্তব্যের মাথায় ধরে যারা দিবা আল্লাহর আরশ পর্যন্ত নড়ে উঠবে। কথা বলেন ঠিক কি না, গোড়া নাড়া দিলে মাথা নেড়ে উঠে, নূরানীর বাচ্চার এক জায়গা ধরে নাড়া দিবা, তার গালে থাপ্পড় দিবা, তাকে মৌলবাদ বলে গালি দিবা, আরশ পর্যন্ত কাঁপে উঠবে, জবাব সেখান থেকে আসবে। একটা একটা করে জবাব পাচ্ছ জাতি, হুশ ফিরে নাই, আরো জবাব সামনে অপেক্ষা করছে। যতই নিজের পক্ষে দাঁড়ো তোমার তাই তোমার দূরে তোমাকে শেষ করবে। তারা বলেন ঠিক কিনা মুসলমান বন্ধু আমার। তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা ব্যবস্থার মূল্যায়ন দাম। এবার আসেন আমার শিক্ষা ব্যবস্থাকে জিজ্ঞাসা করেন, হুজুর এতক্ষণ তো বড় বড় অনেক কথা বললেন, আপনার শিক্ষা ব্যবস্থার লাভ কি? কই বেকার তো সব, চাকরি তো নেই, সার্টিফিকেট নেই। আমি দেখাচ্ছি একটু একটু করে দেখবেন, বলবো বলবো এই কথাগুলো বলা জরুরি। এই জন্যে আজকে আমাদের সমাজের বড় বড় লোকগুলো মনে করে আমার ছেলেটাকে মাদ্রাসায় কেন পড়াবো, কেন পড়াবেন শুনেন, কেন পড়াবেন শুনেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবেন না কেন, মাদ্রাসায় পড়াবেন কেন শুনেন শুনেন শুনেন। মুসলমান বন্ধুরে আমার, আমার সমাজের একটা ছোট্ট ছেলে বয়স মাত্র 4 বছর, রাতে হঠাৎ করে উঠে বলে আম্মা আমি মাদ্রাসায় পড়ব, আমার বেডিং গুলো একটু ঠিক করে দেন মাদ্রাসায় পড়ব। মুসলমান বন্ধু এখনো মাদ্রাসায় যায় নাই, মাত্র সিদ্ধান্ত নিয়ে বেডিং গুলোকে বেঁধে নিল, সকালবেলা ঘুম থেকে উঠে কাঁধে করে বেডিংটা নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাদ্রাসায় চলা শুরু করেছে, দারুস সুন্নাহ মাদ্রাসায় আসবে। এই মাত্র বেডিং নিল, এখনো ছাত্র হয় নাই, ভর্তি হয় নাই, পড়ালেখা শুরু করে নাই, বলেন ঠিক কি না। রব্বে কায়নাতের পক্ষ থেকে পয়গম্বর বলেন শুনো শুনো জগতের মানুষগুলো, এই ছেলেটা যখন নাকি মাত্র নিয়ত করলো এখনো পড়া শুরু করে নাই, তখন এই পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে বলেন মান সালাকা তরিয়াতাইল তামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। ও মুসলমান যেই হাদিসগুলো বলবো নূরানীর ছোট্ট ছেলেটাও জানে, পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলে শুনো শুনো ছোট্ট বাচ্চা, ক্লাস 5 10 এমএম পাস করে তো লাভ হয় না, তুমি তো মাত্র নিয়ত করলে, নিয়ত করার সাথে সাথেই আল্লাহ ঘোষণা করে দিলেন তুমি আল্লাহ পাকের বান্দার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে গেল। ছোট্ট ছেলেটি মাত্র নিয়ত করেছে জান্নাতের রাস্তা সহজ হয়ে গেল। এরপর হেঁটে হেঁটে মাদ্রাসার মধ্যে এসে দারুস সুন্নাহ মাদ্রাসায় ঢুকে হুজুরের সামনে বসলো, হুজুর আমি একটু ভর্তি হতে চাই, হুজুর বলল বিসমিল্লাহটা পড়ো, সন্তানটা মাত্র বলল বিসমিল্লাহির রহমানির রহিম, বাচ্চাটা মাত্র বিসমিল্লাহ বলল, আল্লাহর বলির পক্ষ থেকে ঘোষণা করো এই ছোট্ট ছেলেটা মাদ্রাসায় ঢুকে বিসমিল্লাহ পড়তে দেরি হলো, যদি তার মা অথবা বাবা অথবা উভয়জন কোনো একজন যদি কবরে থাকে রব্বে কায়নাতের পক্ষ থেকে মা বাবার কবরে আযাব মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ও মুসলমান যুবক বন্ধু তুমি একটু মিলে দাও, তোমার ক্লাস 5 এর ছেলের সিনেমা বাবার কবরে আযাব মাফ হবে কি না? এই ছেলেটা মাত্র বিসমিল্লাহ পড়লো, মা বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দিল। এরপর এই ছেলেটা প্রতিদিন মাদ্রাসায় আবার আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়। রব্বে কায়নাতের পক্ষ থেকে ঘোষণা, ছেলেটা যখন ফরজ ফিলাপ করে মাদ্রাসার ছাত্র হয়ে গেছে এখনো পড়ালেখা শুরু করে নাই,
প্রতিদিন বাসায় যায়, আবার মাদ্রাসায় যায়, বাসায় যায়, আবার মাদ্রাসায় যায়। ওই ছেলেটা তো আমি আল্লাহর কাছে বড় পিয়ারা বান্দা হয়ে গেল, এই জন্য আমি আল্লাহ তার জন্য এমন সুন্দর ব্যবস্থা করে দিলাম। পয়গম্বর বলেন, ওয়া ইন্নাল মালাইকাতু লাতাদউ আজনিহাতা হারিজান লিতালিবিল ইলম। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, ওই ছেলেটা যখন মাদ্রাসায় যায়, আবার যখন মাদ্রাসা থেকে বেরিয়ে আসে, সে তো আল্লাহ পাকের ভিভিআইপি মেহমান, এই জন্য তার পায়ের নিচে ফেরেশতারা তাদের নূরের পর বিছাইয়া দেয়। ও মুসলমান, বুঝো বুঝো, আজকের পৃথিবীর সবচেয়ে দামি মেহমান যদি আমার দেশে আসে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প যদি আসে, তাহলে এয়ারপোর্ট থেকে নিয়ে এক দেড় কিলোমিটার পরিমাণ পর্যন্ত রাস্তায় তার পায়ের নিচে লাল গাড়িতে সংবাদ করে দেওয়া হয়। ঠিক কি? এক দেড় কিলো পর্যন্ত লাল গাড়িতে সংবাদ করে দেওয়া হয়। এই সংবর্ধনা দিয়ে থাকে রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি। আর পয়গম্বর বলেন, তোমার মাদ্রাসার এই ছেলেটার পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা নয়, নূরের তৈরি আল্লাহর ফেরেশতাদের নূরের পর দিয়ে সংবর্ধনা দেওয়া হবে। শুধু এতটুকু নয়, দুই কিলো আর তিন কিলো নয়, বরং এই তালেবে এই ছাত্রটা যখন যেখানে যাবে সংবর্ধনা সেখানে পাবে, যখন যেই রাস্তা দিয়ে হাঁটবে সেখানেই তাকে পরে বিছিয়ে দেওয়া হবে, যখন যেইভাবে চলবে সেখানেই তাকে পরে বিছিয়ে দেওয়া হবে। মাদ্রাসা ছেলের মর্যাদা বুঝে আসতেছে? বুঝে আসতেছে? ও মুসলমান, এরপরে পয়গম্বর কি বলেন, এই ছেলে আবার বসে পড়ালেখা শুরু করছে, হুজুর আমাকে সবক দেন। তো হুজুর সবক দেয় আলিফ বা তা সা জিম হা খা, এরকম নিন আলিফ বে তে তে, হ্যাঁ আলিফ বা তা। এবার পয়গম্বর বলেন, ছেলেটা যখন পড়া শুরু করলো একটু একটু করে পড়তে পারছে, পয়গম্বর এবার বলেন, মান করা হরফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসাদা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। ও মুসলমান বন্ধু, পয়গম্বর বলেন, ছেলেটা যখন মুক্ত বয়সে পড়ালেখা শুরু করছে, আলিফ লাম মিম পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গম্বর ঘোষণা করেন, ছেলেটা পড়া শুরু করলে তাকে প্রত্যেক হরফে দশটা করে নেকি দেওয়া হয়। ও মুসলমান যুবক বন্ধু, তুমি মনে করবা হুজুর দশ নেকি এটা কি? আমি জিজ্ঞাসা করি, ও যুবক বন্ধু, তুমি তো ওই যখন প্লেতে ভর্তি হয়েছিল, নার্সারিতে ভর্তি করেছিল, তখন থেকে তুমি পড়া শুরু করেছো, ডিগ্রি দাঁড়ি পর্যন্ত হয়েছো, এমবিবিএস এর সার্টিফিকেট নিয়েছো, এর মধ্যে কত প্যারাগ্রাফ মুখস্থ করেছো, কত এবিসিডি পড়েছো, আর ডুম্বাডুম গোয়াডুম সাজে পড়েছো, কত আত্মাতা জোয়া জোয়া আর বোচা বুক চর্ব ঘোরা পড়েছো। ও যুবক, তুমি আমাকে বলো, হুজুর আমাকে আল্লাহ তাআলা পড়ার বিনিময় একটা করে নেকি দিয়েছে? পারবেন বলতে? ও বাবা, আপনি যে আপনার ছেলে এটাকে এতদিন টাকা খরচ করে পড়ালেন, এবার বলেন আপনার ছেলে এই পর্যন্ত ডিগ্রি পাস করা পর্যন্ত কত নেকি পাইল? আমি তো বলতে পারি, আমার বক্তব্যের ছেলেটা মাত্র পড়া শুরু করেছে, তো এখন থেকে সে প্রত্যেক হরফে দশটা করে নেকি পায়। ও মুসলমান যুবক বন্ধু আমার, এবার উত্তর করবেন, হুজুরে নেক দিয়া কি করব? আমি উত্তর করব, ও যুবক বন্ধু, তুমি এমবিবিএস এই ডাক্তারি করে যত টাকা কামাচ্ছ, তোমার এই টাকা কামিয়ে তুমি তো দুনিয়ার মধ্যে একটু সংসর্গ ভোগ বিলাসে কাটাচ্ছ, তোমার দুনিয়ার মধ্যে সংসর্গ আর ভোগ বিলাসের জন্য টাকার প্রয়োজন, আর এই মাদ্রাসার ছেলেটার জন্য আখেরাতের চিরস্থায়ী শান্তি কামনার জন্য নেক প্রয়োজন। সুবহানাল্লাহ, ঠিক কিনা? সবাই খুব অল্প সামনে এগিয়ে যাচ্ছি। এরপর যখন জিজ্ঞাসা করবে, এই ছেলেটা এবার কোরআন শরীফ একটু দেখে দেখে পড়তে পারে, একটু দেখে দেখে পড়তে পারে, এবার হেফজখানায় গেছে, হেফজ পড়লো দুই বছর, তিন বছর, সাত মাস, পঁচাত্তর দিনও হাফেজ হয়, বলেন আল্লাহু আকবার। যখন হয়ে গেল, এবার পয়গম্বর বলছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পয়গম্বর বলছেন, শুনো শুনো, এবার তার জন্য মর্যাদা কি? এবার তার জন্য মর্যাদা কি? শুনো, এবার তার জন্য মর্যাদা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, উম্মত শুনো শুনো, ওই ছেলেটা যখন নাকি কোরআনুল করিম পড়লো, কোরআনুল করিমের উপরে আমল করলো,
আল্লাহ পাকের পক্ষ থেকে পয়গম্বর ঘোষণা করে বলেন, মান পারা আল কুরআনা ওয়া আমিলা বি ফাসতাবাগাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ইয়াউমাল কিয়ামাতি ফি আশরাতিন মিন আহলিহি ওয়াজাবাত লাহু আন-নার। জাহান্নামের ফয়সালা, তাকিয়ে দেখবে বাবার ব্যাপারে জাহান্নামের ফয়সালা, তাকিয়ে দেখবে চাচার ব্যাপারে জাহান্নামের ফয়সালা। তখন পয়গম্বর বলেন, রব্বে কায়নাত ওই ছেলেটাকেও জান্নাতি বানিয়ে দিবেন, শুধু তাই নয় ওই ছেলের পক্ষ থেকে তার পরিবার বর্গ 10 জনের ব্যাপারে তার সুপারিশ গ্রহণ করে নেবেন। এমন 10 জনের ব্যাপারে সুপারিশ গ্রহণ করবেন যেই 10 জন লোকের জন্য জাহান্নাম আবশ্যক হয়ে গিয়েছিল। ও যুবক বন্ধু, একটু চিৎকার করে বলো, আজকের জমিনের মধ্যে যখন তোমার বিরুদ্ধে একটা মামলা হয়ে যায়, ওয়ারেন্ট করে তোমাকে যখন জেলে নিয়ে যায়, তুমি তো ওয়ার্ডের সভাপতি, তোমার এমপি সাহেব হেরো বললে সুপারিশ করে থানার থেকে তোমরা তোমাকে ছাড়াইয়া নিয়ে যায়, বলেন না ঠিক কিনা? তোমার এমপি সাহেব, তোমার মতো একটা খুনি আসামিকেও ওই হেরো বলে ছাড়াইয়া নিয়ে যায় থানার থেকে। মনে রেখো, কাল কিয়ামতের দিনও আল্লাহর কাছে হেরো বলার মতো কিছু লোক থাকবে। ওই আল্লাহ পাকের আদালতে হেরো বলার জন্য তোমার এমপি মন্ত্রী আর তোমার ওয়ার্ড আর থানার সভাপতি থাকবে না। সেখানে তুমি ওই ছোট্ট যেই ছেলেটাকে গালি দিয়েছিলে, যেই ছেলেটাকে তুমি খারাপ করেছিলে, যেই ছেলেটাকে তুমি জঙ্গি মৌলবাদ করেছিলে, ওই ছেলেটাই তোমার পক্ষে আল্লাহ পাকের সুপ্রিম কোর্টে সুপারিশ করে হেরোর মাধ্যমে তোমাকে জাহান্নাম থেকে নাম কাটাইয়া জান্নাতে পৌঁছাইয়া দিবে। কি ভাই, কি ভাই, কেমন হবে তখন বুঝো না? তাহলে এলেমের দাম কত? এরপর পয়গম্বর বলেন, মান করা আল কুরআন ওয়া আমিল বি উলবিসা ইয়াউমাল কিয়ামতি ওয়ালিদাহু দাজ। বলে যে লোকটা নাকি কুরআনুল করিম মাদ্রাসার মধ্যে তিলাওয়াত করবে, পড়বে, আমল করবে, রব্বে কায়নাত কিয়ামতের মাঠে সব গুলোকে মানুষকে একসাথ করে ওই ছোট্ট ছেলেটা বাবা মাকে স্ত্রীদের মধ্যে ডেকে এনে নূরের মুকুট পরিয়ে দিবে। ও মুসলমান বন্ধু, এরপর পয়গম্বর বলেন, ইয়াকালু লি সাহিবিল কুরআন ইযা রাআতি রাব্বি কামা কুনতু তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্ন মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বলে কুরআনের হাফেজকে ডাকা হবে, বলবে ও গো ছোট্ট ছেলে, দুনিয়ার মধ্যে তো তোমার পানপাড়া বাজারে বড় দোকান ছিল না, কারণ তুমি তো ছোট্ট হাফেজ কুরআন ছিল, তুমি তো গরিব ছিল, তুমি তো শ্রমিক ছিল, তুমি তো কৃষক ছিল। আসো আজকে তোমার জন্য সিদ্ধান্ত, তিলাওয়াত করতে থাকো আর উঠতে থাকো, তোমার তিলাওয়াত যেখানে শেষ হবে তোমার জান্নাতের সর্বোচ্চ তালা যেখানে হবে। জান্নাতের তালা সেখানে হবে। এই কথাগুলো কি আমরা বুঝলাম? বুঝলাম? এবার এবার শুনেন, রব্বে কায়নাত কোরআনে বলছে, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা কোরআনের শিক্ষা জানে আর যারা জানে না দুইটা বরাবর না, যারা জানে তারাই শ্রেষ্ঠ, যারা জানে না তারা কোনোদিন শ্রেষ্ঠ না। এবার সিদ্ধান্ত নেন হুজুর, এত ওয়াজ করলেন লাভ কি? ওয়াজের উদ্দেশ্য হলো, এবার সিদ্ধান্ত নেন আপনার ছেলেটাকে মাদ্রাসা দিয়া এতগুলো অর্জন করবেন নাকি স্কুল কলেজ ইউনিভার্সিটির বড় বড় এমবিবিএস দিয়ে দুনিয়ার কিছুদিনের সুখ শান্তি অর্জন করবে। ও মুসলমান বন্ধু, বলবেন হুজুর যা বললেন সব আখেরাতের কথা, দুনিয়ার একটু কথা বলেন। এবার দুনিয়ার কথা আসেন, ও মুসলমান, আজকের পৃথিবীতে, আজকের পৃথিবীতে মুসলমান জায়গা জায়গা লাঞ্ছিত বঞ্ছিত। ও মুসলমান, আজকের বাংলাদেশের মধ্যে আমার সর্বোচ্চ পর্যায়ের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে নিয়ে ওয়ার্ড মেম্বার পর্যন্ত সকলের চেষ্টা হলো দুর্নীতি মুক্ত রাষ্ট্র করা, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র করা। আল্লাহর কসম করে বলছি, ও মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যা চাচ্ছেন তার বাস্তবায়ন যদি করতে হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে প্রত্যেক স্কুলে চালু করে দেয়। আল্লাহর কসম, যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু থাকতো, ভুয়েতে আমার এই ভাই তার প্রাণ হারাতে হতো না। যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু থাকতো, সহপাঠীরা রাতের অন্ধকারে আপনার বাহাদের মতো একটা ছেলেকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করতো না। এজন্য উদার আহ্বান,
বন্ধ হবে, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা চালু করে দেন, হকিস্টিকের আদর্শ বন্ধ হবে, অস্ত্রবাজি বন্ধ হবে, নচেত বন্ধ করার কোন কায়দা নয়। মুসলমান কত নিকৃষ্ট আমরা হয়েছি। গত পরশু দিনের খবর, সিলেটের সুনামগঞ্জে একটা নিষ্পাপ ছোট্ট ছেলে 5 বছরের ছেলেকে তার লিঙ্গ কেটে দিয়েছে, কান কেটে দিয়েছে, হত্যা করে পেটের ভিতরে চাকু ঢুকিয়ে রেখে গাছে ঝুলিয়ে রেখেছে। এগুলো কোরআনের শিক্ষা ব্যবস্থা থাকলে এগুলো আমাদের সমাজে হতো না। মুসলমান বন্ধু আমার, আজকে যা আমাদেরকে সন্ত্রাস নির্মূল শিখায় তাকে আমরা সন্ত্রাস বলি। ইসলাম বলেছে সন্ত্রাস যদি নির্মূল করতে হয় মুসলমানদের ঐক্যবদ্ধ কার্যক্রম তৈরি করে জিহাদ ফি সাবিলিল্লাহ রাখবে। জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া এই পৃথিবী থেকে, এই বাংলা থেকে কোনোভাবেই সন্ত্রাস নির্মূল করা যাবে না। যদি জিহাদ ফি সাবিলিল্লাহর পথে যদি না আসো, ও মুসলমান রাষ্ট্রপ্রধান সকলকে বলছি, আজকে তাদেরকে বন্ধু মনে করছো, তারা আমাদের র‍্যাব সদস্যদেরকে ধরে নিয়ে পিটাচ্ছে। বন্ধু কোনোদিন বন্ধুকে পিটায় না, বলেন ঠিক কিনা? আজকে আমাদের বন্ধু রাষ্ট্র কোরআনুল কারীমে আল্লাহ বারবার বলছে, লা ইয়াতাখযিল মুমিনিনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, লা ইয়াতাখযিল মুমিনিনা বিতারাতান মিন দুনিল মুমিনিন। জায়গা জায়গা বলছে কাফেররা, ইহুদিরা, খ্রিস্টানেরা, ভারত, আমেরিকা, রাশিয়া, চীন, হ্যাঁ এগুলা তোমাদের বন্ধু হতে পারে না। আমরা দাঁড়াইলে বলি আমাদের বন্ধু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। মৌখিক বন্ধু বানাতে পারো, এরা আত্মা দিয়ে তোমাকে বন্ধু বানাবে না। প্রতিবেশী রাষ্ট্রকে যদি বন্ধু বানাও তো কি হবে, এটা আমাদের কাছে বলার প্রয়োজন নাই। তারাই বলে দিচ্ছে, কখনো কাতাতারে আমার নিষ্পাপ বোন ফেলাদি ফেলানির লাশ ঝুলছে। প্রতিবেশী রাষ্ট্রকে যদি বন্ধু বানাও তাহলে কি হবে, তারাই আমাদেরকে উত্তর দিচ্ছে, আমাদের সরকারি পোশাক পরিহিত র‍্যাব সদস্যকে তারা ধরে নিয়ে পিটাচ্ছে। এটা আমাদের লজ্জা, এটা আমাদের অপমান। যদি বন্ধু তাদেরকে বানাও তাহলে কি হবে, তারাই উত্তর করে দিচ্ছে, আমাদের পক্ষ থেকে মনে চায় তো তারা যখন মনে চায় তখন তাদের ফারাক্কাবাদ খুলে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে, যখন মনে চায় তখন তারা ফেরি থেকে পানি নিয়ে আমাদেরকে শুকিয়ে মারছে, যখন মনে চায় তখন তারা আমাদের রাস্তা ব্যবহার করছে, যখন মনে চায় তখন তারা আমাদেরকে গোলাম বানাচ্ছে। ইসকনের মতো একটা উগ্রপন্থী হিন্দু সম্প্রদায়ের মাধ্যমে এদেশে হিন্দুত্ব মতবাদ কায়েম করার জন্য যে এক গভীর চক্রান্ত চলছে। ও মুসলমানের যুবকেরা, তোমরা যদি জাগ্রত না হও, তোমরা যদি সচেতন না হও, মনে রাখবো আজকে তোমরা স্বাধীন রাষ্ট্র, কয়েক বছর পরে তোমরা পরাধীন হতে হবে। তারা আজকে কখনো বলে আমাদেরকে বিমানবন্দরের জন্য খুলনায় জায়গা দাও, কখনো বলে আমাদের থাকার জন্য পার্বত্য চট্টগ্রাম দাও, কখনো বলে অমুক উপকূল বন্দর আমাদেরকে দিয়ে দাও। এটা বন্ধু রাষ্ট্রের কাজ না, এটা বন্ধু রাষ্ট্রের কাজ না। এগুলো কেন হচ্ছে, এগুলো আমরা কেন করছি? কোরআনের শিক্ষা না থাকার কারণে, তাওহীদের শিক্ষা না থাকার কারণে, একত্ববাদের শিক্ষা না থাকার কারণে, কোরআনকে সংসদ থেকে বের করে দেওয়ার কারণে। ও মাননীয়, আপনি যদি মনে করেন আপনি তাহাজ্জুদ গুজার, আপনি যদি মনে করেন আপনি কোরআনের তেলাওয়াত প্রতিদিন সকালে করেন, আমি আপনার কাছে দাওয়াত করতে যাব। বাংলার সব স্কুল কলেজ ইউনিভার্সিটি বুয়েট সব ছাত্রদের কাছে তাহাজ্জুদের দাওয়াত পৌঁছা, ছাত্রদের কাছে সকালবেলায় কোরআন কারীম তেলাওয়াতের ব্যবস্থা করে দেন। যদি এটা হয়, তাকওয়া দিয়ে দেওয়া হয়, ইনশাআল্লাহ এরা সন্ত্রাস করবে না, বুয়েটের হল সন্ত্রাসের আড্ডা হবে না, জাহাঙ্গীরনগর চৌরাচারের আড্ডা হবে না। বলেন ঠিক মুসলমান বন্ধু? এগুলো সবগুলোর কারণ হলো আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি, আমরা কোরআনকে ধাক্কা দিয়েছি, তো কোরআন আমাদেরকে ধাক্কা দিয়েছে, আমরা কোরআনকে অপমান করেছি, তো কোরআন আমাদেরকে লাঞ্ছিত করেছে, আমরা ইসলামকে ছেড়ে দিয়েছি, তো আমরা অনিসলাম মুসলিম অমুসলিমদের কাছে আমরা লাঞ্ছিত হচ্ছি। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কথাগুলো বুঝে শুনে মানার তৌফিক দান করুক। বিশেষ করে আমি আমার যুবক সম্প্রদায়, যুবক সমাজের কাছে আহ্বান জানাই, আসেন আমরা এই এলাকার যত যুবক বন্ধু আছি, হাতে হাত মিলিয়ে, কোনো দল নয়, মত নয়, আমাদের কোনো অন্য কোনো
আদর্শ নাই, আমাদের একটাই আদর্শ, আমাদের আদর্শের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমাদের আদর্শের নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন দলের আদর্শ আমাদের নাই, কোন মতের আদর্শ আমাদের নাই, কোন নেতার আদর্শ আমাদের নাই, কোন নেতার জীবন আমাদের কাছে নাই, আমাদের কাছে আছে তো একটা আদর্শ, ইতিহাসের শ্রেষ্ঠ আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রত্যেকটা যুবককে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পূর্ণ আদর্শ বুকে ধারণ করে এই সমাজের এই সব অপসমাজ অপসংস্কৃতির এই ঘুরে দাঁড়া সমাজকে ভেঙে চুরে এক নতুন কোরআনের সমাজ কায়েম করার তৌফিক দান করো। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ।